হ্যালো ভিউয়ার্স, এমএমকে ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা এই যে আমার পাশে স্টাইলটি দেখতে পাচ্ছেন, এই স্টাইল নিয়ে আমরা কথা বলবো। আমরা এই স্টাইলের প্যাটার্ন মেক করব উইন্ডো সফটওয়্যার দিয়ে। আজকে আমরা উইন্ডো সফটওয়্যার দিয়ে এই স্টাইলের প্যাটার্নটি মেক করব। তো ভিউয়ার্স, এই স্টাইলে আমি একটি ভিডিও আপলোড করেছি, এই স্টাইল নিয়ে আমরা একটি প্যাটার্ন মেক করেছি। আমি ভিডিওটি অলরেডি আপলোড করেছি পার্ট ওয়ান লিখে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাতে পারি নাই, আমার ভিডিওটি অনেক লেন্থ হয়ে গেছিল। আর আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন, ভাই আপনার ভিডিও অনেক লেন্থ হয়ে যায়, আপনি পার্ট বাই পার্ট দিবেন। তবে আমি চেষ্টা করতেছি আপনার এই ওভাবে দিতে। তারপরও যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পার্ট ওয়ানের ভিডিওটি দেখে, পার্ট ওয়ানের ভিডিওটি আপনারা দেখে তারপর পার্ট টু এর ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও না দেখলে আমরা এখন মাঝামাঝি পর্যায়ে আছি, আপনারা যদি পার্ট টু এর ভিডিও দেখেন, পার্ট ওয়ানটি মিস করেন, তাহলে মাঝামাঝি অর্থাৎ অর্ধেক শেষ আর অর্ধেক থেকে দেখতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করতেছি সেজন্যই, আপনার পার্ট ওয়ানের ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা পার্ট ওয়ানের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন। আমি আজকে চেষ্টা করব আপনাদের মাঝে পুরো ডিটেলস দেওয়ার জন্য। তবে এবার আমি কথা বাড়াচ্ছি না, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনে একটি টিক দিয়ে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তবে এবার চলুন সেই ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা এইটুকু কাজ করেছিলাম, আজকে ঠিক এখান থেকেই আমরা শুরু করব। পার্ট ওয়ানের যে ভিডিওটি আমরা এইটুকু কাজ করেছিলাম, এখানে এসে আমরা ভিডিওটি শেষ করেছিলাম, কারণ ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছিল তাই। আর আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই আপনার ভিডিওগুলো একটু ছোট করে দেন বা পার্ট বাই পার্ট দেন, সেজন্যই আমি এভাবে দিচ্ছি। তবে এখান থেকে আজকে শুরু করতেছি যেখান থেকে শেষ করেছিলাম। তবে চলুন আমরা প্রথমে এখন স্লিপ লেন্থের মেজারমেন্ট নিব। স্লিপ লেন্থের মেজারমেন্টই নিয়ে নিচ্ছি আমি। স্লিপ লেন্থ আমাদের 67 সিএম, বটম রিব হাইট 7 সিএম আমাদের মাইনাস করে দিতে হবে। আমাদের বটম রিব সহ স্লিপ লেন্থের মেজারমেন্ট যেহেতু আমরা মাইনাস করে নেব, প্লাস হাফ আপার আর্ম, আমাদের হাফ আপার আর্মের মেজারমেন্টটিও নিয়ে নিতে হবে। আমি নিয়ে নিলাম, আমাদের এখানে হাফ এলবো উইথের মেজারমেন্ট আছে, হাফে আমি একটি পজিশন করে নিচ্ছি। স্লিপ হাফ এলবো উইথ আছে, আমাদের এলবো উইথের একটি মেজারমেন্ট আছে, আমি পজিশন নিয়ে নিলাম। আমাদের এখানে 7 সিএম যেহেতু কাপ মাইনাস করেছি, আমাদের এখানে কিন্তু হাফ এলবো উইথ এখানে 3.5 সিএম পাবে, আমরা 3.5 সিএম নিয়ে নিলাম। স্লিপ হেড হাইট দিয়ে দিলাম, আমি একটু শেপ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর ভিউয়ার্স, গত ভিডিওটি এখনও যারা দেখেননি, পার্ট ওয়ানের ভিডিওটি অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওটি এখনও যারা দেখেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হয়ে যাবে ভিডিওটি বুঝতে। আমরা হাফ এলবোর মেজারমেন্টটি নিয়ে নিলাম, এখন স্লিপ ওপেনিংয়ের মেজারমেন্ট নেব। আমরা কাপ ওপেনিংয়ের মেজারমেন্টের চাইতে আমরা 1 সিএম প্লাস করে নেব, কারণ আমাদের কাপ ওপেনিংয়ের যে মেজারমেন্ট এই মেজারমেন্টটা বায়ার দিয়েছে, আমাদের বডির যে মেজারমেন্টটা আমাদের দিতে হবে। আউটলাইনগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, আউটলাইনগুলো আমরা রিমুভ করে দিচ্ছি।
তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুকে, আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, যেন ওরাও উপকৃত হয়। আমরা আপা নামের মেজারমেন্টটি দেখে নিলাম। তবে ভিউয়ার্স, স্লিভের যে শেপগুলো হবে আপনারা স্মুথলি দিবেন, চেষ্টা করবেন যত ভালো করে দিতে পারেন, যত ভালো করে দিতে পারেন। আপনারা ফুল করেও শেপগুলো রিমুভ করতে পারেন, ঠিক করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে দিন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, আপনাদের আর সার্চ করে বের করতে হবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, পার্ট ওয়ানের ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখুন, কারণ আমরা মাঝামাঝি পর্যায়ে আছি। আজকে চেষ্টা করব আমি শেষ করে দিতে, এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো আমি ফুল কাজ করে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, শেপগুলো অবশ্যই স্মুথলি হতে হবে, আপনারা সেদিকে অবশ্যই নজর রাখবেন। বিশেষ করে আপনারা বাসায় যারা কাজ শিখতে চাচ্ছেন, এই ভিডিও দেখে আপনাদের অনেকটাই উপকার হবে আমি আশা করি, যদি ভিডিওগুলো কন্টিনিউস করেন, পার্ট বাই পার্ট আপনারা দেখেন, তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে কাজ শিখতে। আমি আশা করি ট্রেনিং সেন্টারে যেতে হবে না আপনাদের, আপনারা ভিডিও দেখেও অনেক কিছু শিখতে পারেন, তবে সরাসরি শিখতে পারলে অনেকটাই ভালো। আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে প্যাটার্ন মাস্টার বা সফটওয়্যারে কাজ করতেছে, ওদের কাছ থেকে থিওরি নিতে পারেন আপনারা। তবে আমরা এখন জিপার ফেসিং ড্রয়িং করব, জিপার ফেসিং দিতে হবে আমাদের। আমরা জিপার ফেসিংটি ড্রয়িং করে নিচ্ছি, আপনারা অনেকেই জিপার ফেসিং কীভাবে বানাবেন হয়তো আগে বুঝতে পারেননি, এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কীভাবে জিপার ফেসিং বানাতে হয়। তবে ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিওটি কন্টিনিউস করবেন। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আপনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে একটি টিক দিয়ে দিবেন, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। শেপগুলো ভিউয়ার্স, আমি বারবার বলতেছি, শেপগুলো আপনাদের স্মুথলি দিতে হবে, সুন্দর করে দিতে হবে। আমরা এখন কাপ আর বটম মেক করব। আমরা কাপ আর বটমের মেজারমেন্টটি দেখে নিই, আমাদের কাপ হাইট 7 সিএম, বটম উইথ 44 সিএম আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে নেব এখন। সো ভিউয়ার্স, আপনারা যারা স্যাম্পল সেকশনে জব করতেছেন, বিশেষ করে স্যাম্পল সেকশনে যারা জব করতেছেন, স্যাম্পল ম্যান কিংবা স্যাম্পল কিউসি কিংবা কাটার ম্যান আপনারা যারাই আছেন, আপনাদের এই এই কাজগুলো শিখতে অনেকটাই হেল্প করবে, কারণ আপনাদের স্যাম্পল বিষয়ে বা ফিটিং ইস্যু আপনারা জানেন। আর যারা অপারেটর আছেন, আপনারা অবশ্যই যে ফিটিং ইস্যুগুলো আপনারা বুঝে নেবেন, টেকনিক্যাল বিষয়গুলো জেনে নেবেন, তারপর কাজগুলো করলে আপনাদের অনেকটাই সুবিধা হবে, সহজে কাজগুলো শিখতে পারবেন। যারা স্যাম্পল ম্যান আছেন, আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে, অতি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন, কারণ আপনাদের মাঝে ফিটিং ইস্যু কিংবা আপনারা টেকনিক্যাল ডিটেলস বুঝেন, সেজন্য আপনাদের অনেকটাই সুবিধা হবে। তবে আমি বটম আর কাপ, আমাদের বটমেও রিপ হবে, কাপেও রিপ হবে, আমি ম্যাক করে নিলাম, আপনারা দেখতে পারছেন আমি কোন আইকন দিয়ে কোন কাজটি করতেছি, আপনারা ওদিকে নজর রাখবেন অবশ্যই। আর ভিউয়ার্স, ভিডিওটিতে যদি আপনাদের 1% উপকার হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, নয়তোবা আমি কিভাবে বুঝবো আপনাদের ভিডিও, এই ভিডিও আমি আপলোড করতেছি আপনাদের উপকার হচ্ছে বা হচ্ছে না, আমি
কীভাবে বুঝবো বুঝতে পারবো না, সেজন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে, আমি চেষ্টা করতেছি এখানে শেষ করে দিতে। কারণ হচ্ছে আপনারাই রিকোয়েস্ট করেছেন যে আমাদেরকে ভিডিওগুলো দিবেন আপনারা পার্ট বাই পার্ট, 1, 2, 3 এভাবে দিবেন, আমি এভাবেই দিব। তো ভিউয়ার্স আজকে এখানে শেষ করতেছি, আর এটা হবে আমাদের পার্ট 2। পার্ট 3-তে আমরা ঠিক এখান থেকেই কাজ শুরু করব। পার্ট 3 আপনারা অবশ্যই দেখবেন, আর পার্ট 1-এর ভিডিওটি যারা দেখেননি পার্ট 1-এর ভিডিওটি দেখে আসুন, তারপর আবার এই ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স পার্ট 3 আমি চেষ্টা করব আবার যত তাড়াতাড়ি পারি আপনাদের মাঝে আপলোড করে দিব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।